সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ পরিচিতিতে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আমাদের আজকের দেশ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রানবিক বোমার ক্ষতচিহ্ন বয়ে বেড়ানো দেশের নাম জাপান। দেশটির অতীত বর্তমান দুটোই সমৃদ্ধিতে ভরপুর, তবে দুটোর মাঝে দেয়াল হয়ে আছে হিরোশিমা ও নাগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সামরিক শক্তিধর জাপান এখন অর্থনৈতিক পরাশক্তি। যুদ্ধের ধ্বংসস্তূপ ঠেলে আবার ঘুরে দাঁড়ানো এক দেশ জাপান। কিভাবে দেশটি পৌঁছলো আজকের অবস্থানে জানব সেই তথ্য। তার আগে দেখে নেই এক নজরে কিছু তথ্য। দেশের নাম জাপান, রাজধানী টোকিও, সাম্রাজ্য প্রতিষ্ঠা 539 খ্রিস্টাব্দ, আয়তন 3,77,975 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 12,60,00,000 প্রায়, জাতীয়তা জাপানি, অফিসিয়াল ভাষা জাপানিজ, মুদ্রা ইয়েন, ধর্ম 80-90%, স্থানীয় শিন্তো ধর্মের অনুসারী, বাকিরা বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম, সরকার ব্যবস্থা সংসদীয় ও সাংবিধানিক রাজতন্ত্র, সম্রাট নারুহিত, পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, শিক্ষিতের হার 99%। পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র জাপান। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেশটির অবস্থান। দেশটির পশ্চিমে জাপান সাগর, উত্তরে ওখোৎস্ক সাগর আর দক্ষিণে পূর্ব চীন সাগর থেকে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অবস্থান দেশটির, যে কারণে জাপান ভূমিকম্প প্রবণ একটি দেশ। সব মিলিয়ে 8,652টি দ্বীপ নিয়ে গঠিত জাপান, এর মধ্যে 430টিতে জনবসতি রয়েছে। দেশটির প্রধান 5টি দ্বীপ হল শিকোকু, কিয়াসু, হোক্কাইডো, হোনসু ও ওকিনাওয়া। এই দ্বীপগুলোতেই জাপানের মোট আয়তনের সিংহভাগ। হোনসু দ্বীপটিকেই জাপানের মেইনল্যান্ড হিসেবে ধরা হয়। আয়তনে এটি সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পর হোনসু বিশ্বে দ্বিতীয় আর আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম দ্বীপ। এই দ্বীপেই টোকিও উপসাগরের তীরে অবস্থিত জাপানের রাজধানী নগরী টোকিও। জাপানের দ্বীপগুলোতে মানববসতির ইতিহাস পলিওলিথিক যুগের। ত্রয়োদশ শতাব্দী থেকে কয়েকশো বছর দেশটি শাসন করেছে শোগুন শাসকরা, আর প্রায় 100 বছরের গৃহযুদ্ধ পার হয়ে 1868 সালে প্রতিষ্ঠিত হয় জাপান সাম্রাজ্য। এরপর সামরিক পরাশক্তিতে পরিণত হওয়া জাপান চীন ও রাশিয়ার সাথে যুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়ও ছিল দাপুটে শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জাপান মিত্রশক্তির ঘুম হারাম করেছিল একের পর এক সামরিক আঘাতে, যার সমাপ্তি হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার আণবিক বোমা হামলার মধ্য দিয়ে। আত্মসমর্পণ করে জাপান, সেই সাথে দেশটি শুরু হয় নতুন পথ চলা। জাপানের ভূপ্রকৃতি প্রধানত পাহাড়ি। দেশটির মোট ভূখণ্ডের 73% পাহাড়, বনভূমি কিংবা অন্যান্য কারণে চাষাবাদের অযোগ্য। দেশটিতে আছে 108টি জীবন্ত আগ্নেয়গিরি। প্রাকৃতিক কারণে জাপান ঘন ঘন দুর্যোগের মুখোমুখি হয়। প্যাসিফিক রিং অফ ফায়ারে দেশটির অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত খুব বেশি হয়। ছোট ছোট ভূমিকম্প তো জাপানের নিয়মিত ঘটনা। 1923 সালের ভূমিকম্পে টোকিওতেই মারা গেছে 1,40,000 মানুষ। সাম্প্রতিক অতীতে 1995 ও 2011 সালেও দুটি বড় ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছে দেশটিতে। মধ্যাঞ্চল পাহাড়ি ও বনভূমি হওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোতে দেশটির বেশিরভাগ জনসংখ্যার বসবাস। প্রধান প্রধান নগরগুলিও তাই গড়ে উঠেছে উপকূলীয় এলাকায়। এসব এলাকায় তাই জনবসতি অত্যন্ত ঘন। জাপান বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর এক, তবে এই জনসংখ্যা জাপানের জন্য কোনো চাপ নয়, বরং জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে কিভাবে দেশকে উন্নত করা যায় তার সেরা উদাহরণ জাপান। বিশ্বের যে কোটি দেশকে গ্রেট পাওয়ার হিসেবে আখ্যায়িত করা যায় তার মধ্যে একটি জাপান। সামরিকভাবে না হলেও
অর্থনৈতিকভাবে জাপান বিশ্বে অত্যন্ত প্রভাবশালী একটি রাষ্ট্র। জাপানের নাগরিকরা পরিশ্রমী ও সমানুবর্তিতার রোল মডেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার ফেলা দুটি আণবিক বোমা দেশটিকে অনেক বড় বিপর্যয়ের মুখোমুখি করেছে। সেই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে জাপান হেঁটেছে নতুন পথে, সামরিক পন্থা পরিহার করে বেছে নিয়েছে অর্থনৈতিক উন্নয়নকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যে নতুন সংবিধান প্রণয়ন করে তাতে দেশটির যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা বাতিল করা হয়। জাপানকে ধ্বংস করে দেয়া আমেরিকাই দেশটির সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার হিসেবে পাশে দাঁড়ায়। সেই সাথে জাপানের সামরিক সুরক্ষার দায়িত্ব নেয় ওয়াশিংটন। আন্তর্জাতিক রাজনীতিতে যে কোনো স্থায়ী শত্রুমিত্র নেই তার সবচেয়ে বড় উদাহরণ জাপান যুক্তরাষ্ট্রের সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সহযোগিতা, সুষ্ঠু ব্যবস্থাপনা আর নাগরিকদের পরিশ্রমের মানসিকতাই পাল্টে দেয় জাপানকে। ১৯৯০ দশকে জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়। বর্তমানে জাপানের অর্থনীতি নমিনাল জিডিপির ভিত্তিতে বিশ্বে তৃতীয় আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে চতুর্থ। জাপানের অর্থনীতির এই উন্নয়নের প্রধান সোপান অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্য উৎপাদনে জাপান প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে নিজেদেরকেই। বিশ্বের সবচেয়ে বড় বড় গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটা জাপানের প্রতিষ্ঠান। টয়োটা প্রতি বছর ১ কোটির বেশি গাড়ি উৎপাদন করে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৩.৫ লাখের বেশি। এছাড়া হোন্ডা মোটর কোম্পানি, মিৎসুবিশি জাপানের দুটি বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বাইরেও জাপানের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যানন, তোশিবা, নিপ্পন প্রভৃতি। এ প্রতিষ্ঠানগুলো নিজ নিজ সেক্টরে মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার সুফল পেয়েছে জাপানের অর্থনীতি। বিজ্ঞান ও প্রযুক্তিতেও জাপান ওয়ার্ল্ড লিডার, বিশেষ করে মৌলিক গবেষণা ও উদ্ভাবনে জাপান অনেক এগিয়ে। এখন পর্যন্ত ২২ জন জাপানি নাগরিক নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থ রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে। রোবট শিল্পে রীতিমতো বিপ্লব করেছে জাপান। অত্যাধুনিক সব রোবট তৈরি ও ব্যবহারে যে কোনো দেশের চেয়ে এগিয়ে দেশটি। শিল্প ও প্রযুক্তির এই অগ্রসরতার কারণে জাপানের মানুষের জীবনযাপন মানও অনেক উন্নত। ইউরোপ আমেরিকার মতোই জাপানের নাগরিকদের জীবনযাত্রা। ২০১৩ সালের এক হিসেবে দেখা গেছে জাপানের মাত্র ১৬% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। বেকারত্বের হারও খুব কম দেশটিতে। সামরিক দিক থেকে জাপান বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা। দেশটির রয়েছে বিশাল এক সশস্ত্র বাহিনী, যদিও তার নাম জাপান সেলফ ডিফেন্স ফোর্স, অর্থাৎ আত্মরক্ষামূলক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণীত জাপানের সংবিধানের নবম ধারায় দেশটির সামরিক বাহিনীর যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা বাতিল করা হয়েছে। এরপরও জাপানের সামরিক বাজেটের পরিমাণ বিশ্বের পরাশক্তিগুলোর মতোই বিশাল। দেশটিতে রয়েছে মার্কিন সৈন্যবাহিনীর বিশাল এক বহর, তারাই মূলত জাপানের প্রতিরক্ষার দায়িত্ব পালন করে। ২০১৪ সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঘোষণা করেছেন তার দেশের এই অসামরিক নীতি থেকে বের হয়ে আসার। জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে জাপানের সামরিক বাহিনী যাতে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আইন পাশ করতে তার সরকার কাজ করছে। জাপানের পর্যটন শিল্প বেশ সমৃদ্ধ। জাপানের পর্যটন কেন্দ্রগুলোর কথা এলে সবার আগে বলতে হয় মাউন্ট ফুজি বা ফুজি পর্বতের কথা। এটি একটি ঘুমন্ত আগ্নেয়গিরি, যাতে সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল ১৭০৭ সালে। ৩৭৭৬ মিটার উঁচু পর্বতটি জাপানের সর্বোচ্চ চূড়া। প্রতি বছর ২ লাখের বেশি পর্বতারোহী মাউন্ট ফুজি আরোহণ করেন, আর সাধারণ দর্শনার্থীর সংখ্যা আরও কয়েক লাখ। হোনশু দ্বীপে রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্বতটি। প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে পর্বতের চূড়া। আবহাওয়া ভালো থাকলে রাজধানী টোকিও থেকে স্পষ্ট দেখা যায় মাউন্ট ফুজির পর্বত।
পর্বতে চূড়া পর্যন্ত যেতে দশটি স্টেশন পার হতে হয়। 2400 মিটার উচ্চতায় পঞ্চম স্টেশন পর্যন্ত গাড়িতে যাওয়া যায় বলে সেখানে থামতে হয় সাধারণ দর্শনার্থীদের। তবে এখান থেকে স্পষ্টই দেখা যায় ফুজির সৌন্দর্য। এর বাইরে কিয়োটোর গোল্ডেন প্যাভিলিয়ন, টোকিওর ইম্পেরিয়াল প্যালেস, টোকিও টাওয়ার কিংবা হিরোশিমা নাগাসাকির ধ্বংসস্তূপ ও মেমোরিয়াল দেখতেও ভিড় করেন পর্যটকরা। তবে বিদেশিরা সম্ভবত সবচেয়ে বেশি বিস্মিত হন জাপানিদের কর্মনিষ্ঠা আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন দেখে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।